প্রতি বছর বাংলাদেশে দ্রব্যমূল্য আকাশ ছুঁয়ে ফেলছে আর দ্রব্যমূল্যের সবচেয়ে বড় অভিযোগের জায়গাটা যেন ভোজ্য তেলের আর ভোজ্য তেলের এই বাড়তি চাহিদা পূরণ অর্থে আমাদের ঝিনাইদের হরিনাকুণ্ড উপজেলায় মাঠে মাঠে সৌন্দর্য বর্ধন করছে এই তিল গাছের চারা এই তিল গাছের চারাটাই একসময় একেবারে ভোজ্য তেলে রূপান্তরিত হবে অর্থাৎ তিল কিন্তু মূলত তেলের চাহিদাটা পূরণ করবে বলে এলাকার মানুষ বিশ্বাস করে ব্যাপক ফলনের আশা করছে সবাই এই ক্ষেতের এরকম একটা নিউজ করার কথা ছিল এবং তার জন্য এখানে আসা কিন্তু দিকনগরের বিশাল মাঠে আসার পর খেতে আমরা যখন দাঁড়িয়ে নিউজটা করছি তার পাশেই ঠিক ভেসে আসছিল মিষ্টি সুরের আব্দুল আলিমের কণ্ঠের একটা গান আর আমরা তখনই মনে হলো যে এই নিউজটা পরে করার উচিত এবং আগে আমাদের গানটা শুনে আসা উচিত আমরা একেবারে হুবহু আব্দুল আলিমের কণ্ঠে একজন একটা চাচা আমাদের গান শোনাচ্ছে আমরা চলুন আগে সেই গানটা শুনে আসি তারপর না হয় পরের এপিসোডে না হয় এই নিউজটা করবো আগে গান শুনতে হবে কারণ গান আমার মন ছুঁয়েছে আগে গান শুনে চলেন দর্শক দেখছেন আমরা গান শুনতে চলে এসেছি আগে একটা বিষয়ে কাজ করার কথা ছিল কিন্তু আমরা প্রেক্ষাপট যেন ভিন্ন করে ফেলেছি কারণ সবাই গান শুনছে কাজের শেষে ধান ক্ষেত কিংবা হচ্ছে পাট খেত যে কোনো জায়গায় উনি গান করেন নাকি আর আমরা সেটা এখন শুনবো চলুন আমরা গান শুনি তার সঙ্গে কথা বলি এবং পরিচিত হয়ে গান শুনি তারপর চাষা গান কেন থামালেন আমরা একটু বসি আপনার পাশে বসুন দর্শক আমরা বসলাম চাষার পাশে এবং তিনি হুবু আবদুল আলিমের কণ্ঠে নাকি গান করেন এমনটি শুনছিলাম এখন প্রচণ্ড রোদ অর্থাৎ একেবারে দুপুর প্রায় শেষ হতে চললো আর সবাই কাজ শেষে কিন্তু জমির ক্ষেতের আলের পাশে বসে সবাই গান শুনছে আমরাও তাদের সাথে শরিক হলাম আমরা চাচার গলা নাকি হুবু আব্দুল আলিমের মতো এবং সেই গানটাই মূলত আমরা শুনবো চলুন আমরা পরিচিতি পর্ব শেষ করে গানে চলে যাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ গমির উদ্দিন আপনার বাড়ি তো এই হরিনাকুণ্ডুর দিকনগর গ্রামে হ্যাঁ দর্শক আমাদের ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলা একমাত্র উপজেলা যে উপজেলাটি বলা হয় যে সাংস্কৃতিক উপজেলা এই উপজেলাতে কিন্তু এশিয়ার প্রখ্যাত সাধক বাউল সম্রাট লালন সাহের জন্ম এই উপজেলাতেই লালন সাহের গুরুজি সিরাজ সাহেজির জন্ম এরকম নানা প্রখ্যাত ব্যক্তির জন্ম হরিনাকুণ্ড উপজেলাতে এবং সেই উপজেলাতে হুবহু আব্দুল আলিমের গলায় গান করেন আমাদের গমির উদ্দিন চাচা মাঠে কাজ শেষে সবাইকে নিয়ে গানের আড্ডায় মেতেছিলেন আমরাও মূলত খেত অর্থাৎ ভোজ্য তেলের একটা নিউজ করার জন্যই মাঠে এসেছি হঠাৎ করেই তার সাথে দেখা এবং তার গলা শুনতে পেয়েছি আমরা তখনই মনে হলো একটু গান হয়ে যাক কাজের ফাঁকে কর্মব্যস্তময় জীবনে ফাঁকে ফাঁকে একটু গান এটা কার না ভালো লাগে আমরা গান শুনব আগে আমরা আব্দুল আলিমের গান দিয়ে শুরু করি আগে কি বলেন ঠিক আছে তাহলে আমরা আমি আমি এটা ধরে রাখছি আপনি গান করেন সমস্যা নেই ও পদ্মা রে সর্বনশা নদী তোর কাছে সুধা

তোর কাছে সুধা বলা মারে তোর কি রে আর কুল কী কুল ও নদীর কুল কী রাসাই তারা তারি সকালি বেলা ধরিলাম বাড়ি পারে রাসায় তারা তারি সকালি বেলা ধরিলামি আমার দিন যে গেল সন্ধ্যা হলো আমার দিন যে গেল সন্ধ্যা হলো তবু নাকুল কুল কিনারা নাই ও নদীর কুল নাই পদারে তোর তুফান দেখা ওরানি ফিলাই আমায় মারিস না তোর সর্বনাশা ঝরে একে আমার ভাঙা তরি মাল্লা ছয়জন সাল্লা করি একে আমার ভাঙা তরি মাল্লা সাজন সাল্লা করি আমার দিল কুডাল মারি আমার নায়ে কুড়াল মারি কেমিনে পারে যা কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই সর্বনাশা পদান তোর কাছে সুধা বলা মারে তোর কি রে আর কুল কী কুল কি ও নদীর কুল কি ও নদীর কুল দর্শক একেবার দুপুরের যে ক্লান্ত সময় এই ক্লান্ত সময়ে আমরা কিন্তু মাটির উপরে বসে একেবার আমাদের মা মাটির গান শুনছি এবং আমাদের হারিয়ে যাওয়া সেই আমাদের সোনালি দিনের গান অর্থাৎ বাংলা গানের সেই রাজপুত্র আব্দুল আলিমের হুবহু গলা যেন আমাদের চাচার এবং পেছনে দেখছেন অনেক দর্শক কিন্তু জড় হয়ে গেছে সবাই মাঠে কাজ করছিল নানা ক্ষেত খামারে কাজ করছিল। তারা কিন্তু গানের মহনীয় শব্দে তারা কিন্তু মাতাল হয়ে গেছে মুগ্ধ হয়ে গেছে আসলে মানুষের কর্মব্যস্তময় সময়গুলোতে একটু একটু প্রশান্তি দেয় মূলত গান আর সেই গান যখন হয় খুব সুমধুর কণ্ঠে তখন কিন্তু ভিড় হওয়াটাই স্বাভাবিক সবাই চলে এসছে এখন সবাই দুপুর সময় সবাই একটু মানে বিশ্রামের সময় সেই সময়টাই মূল আমরা গান শুনছি এবং গান কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং সরাসরি আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছি এই গানের অনুষ্ঠানে এবং ছোট্ট পরিসর অনুষ্ঠান আমরা ভাবতেই পারিনি যে আজকে গমীর উদ্দিন চাষার সাথে আমাদের দেখা হবে এভাবে এবং এভাবেই আমরা আপনাদেরকে গানের ভুবনে ভাসিয়ে নিয়ে যাবো সেটা আমরা ভাবতেই পারিনি আমি জুয়েল আপনাদের সঙ্গে বাকি সময়টা তো থাকবই এবং ক্যামেরার পেছনে এবং অনুষ্ঠান সার্বিক প্রযোজনা করছেন আমাদের সম্রাট হোসেন মহেশপুরের ছেলে আরেকটি বিখ্যাত জনপদের ছেলে গান কেমন লাগছে সেটা জানাবেন এবং অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আমরা আব্দুল আলিমের গান তো শুনছিলাম এবং তিনি নাকি নানা ধরনের গান করেন তো আমরা আব্দুল আলিমের গান তো তার আসলে একটা পরিচিতি এনে দিয়েছে হুবহু আব্দুল আলিমের গলা আল্লাহ তাকে দিয়েছে সেটা আমরা শুনবো কিন্তু আমার কেন যেন মন চাইছে যে চাচার এই প্রতিভাটা আর একটু আমরা খাতিয়ে দেখি অর্থাৎ আমরা একটু অন্য গানে চলন যাই এবং আমরা আধুনিক গানে একটু যাব এবং উনি মান্নাদের গানের কথা আমি বলছিলাম মান্নাদের আমার একটা পছন্দের শিল্পী ক্যামেরার পেছনে যে আছে তার অনুরোধ ছিল যে মান্নাদের একটা গান হোক যাতে মান্নাদের একটা গান শুনতে পারি কি চেষ্টা করছি আচ্ছা আমরা তাহলে মান্নাদের একটা গান একটু করেন আমাদের সবাই তো সুখী হতে চাই তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে যা লোকে সত্যি না জানি না বলে যা লোকে সত্যি কি নাই কপালে সবার নাকি সুখ হয় না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না আশায় আশায় তবু সেই আমি থাকি যদি আসে কোনো দিন সেই সুখ পাখি আশায় আশাই তবু এই আমি থাকি যদি আসে কোনো দিন সেই সুখ পাখি সেই চেয়ে থাকায় আর প্রাণে সয় না সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না ভালোবেসে সুখী হতে বলো কেন রাধা সুখী হয়েছিল ভালোবেসে সুখী হতে বলকে নাচ রাধা সুখী হয়েছিল পেশ মোরা আমিও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাব নয় সবই এই চেয়ে থাকায় আর প্রাণে না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে জালোকে সত্যি কি না জানি না বলে জালোকে সত্যি কি নাই কপালে সবার নাকি সুখ সয় না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় হয় না দর্শক আসলে আমার না কিছু বলার নেই মানে সম্রাট ভাই আমার কি এখানে একটু মানে অনেকক্ষণ রাখা যায় মানে আমি এই জায়গা থেকে আমার যাইতে মন চাচ্ছে না কারণ উনি একজন কৃষক এবং উনি কখনোই প্রাতিষ্ঠানিকভাবে গান শেখেননি যতটা আমরা তার কাছে জানি শুনেছি কিন্তু এত চমৎকার গান উনি করেন এবং দেখেন আসলে আমাদের দেশে কি এক অজানা কারণে যেন আসলে সুপ্ত প্রতিভাগুলো অজ মানে একেবারে সবার অজান্তেই যেন নষ্ট হয়ে যায় আমাদের জেলা শহর থেকে এই দিকনগর গ্রামটা অনেকটা দূরে তা প্রায় একুশ বাইশ কিলোমিটার হবে এই বাইশ কিলোমিটার দূরে মূলত আমরা আসছিলাম অনেক একটা কাজে কিন্তু সেই কাজে আসার পর গমীরুদ্দিন চাচাকে পেয়ে গেছি এবং তার যে কণ্ঠ তার যে দারাজ গলা এবার আপনারা বলেন যে আসলে এই মানুষটাকে আমরা কেন তুলে ধরতে পারিনি কেন আমরা আসলে অপসংস্কৃতি এবং আমরা যে অনেক সময় অনেকেই বলে না যে রুসির দুর্ভিক্ষর কথা কিন্তু একজন বিশিষ্ট নাট্যকার বলছিলেন কিছুদিন আগে দেখেন আসলে আমরা এই ভয়েস এই কণ্ঠগুলো আমরা নিতে পারিনি আমাদের সেই রাষ্ট্রীয়ভাবে আমরা স্বীকৃতি দিতে পারিনি এবং চাচা আপনি কি কখনোই গান শিখেছেন ছোটবেলা থেকে প্রাতিষ্ঠানিকভাবে বা কোনো গুরু বা উস্তাদ ধরেছেন এভাবে সেমন সেমন কিছু গুরু আমার নাই আমি তো নিজে 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 আমরা অনেকগুলো গানের তো কণ্ঠ দিয়েছেন শুরু করেছেন শুনলাম চাষাবাদই তো করা হয় সবসময় না এর পাশাপাশি অন্য কিছু করেন না না অন্য কিছু না দেখেন একজন একজন কৃষক একজন চাষাবাদ করে এবং তিনি সারাদিন মাঠে থাকেন ক্ষেত ফসল নিয়ে যার চিন্তা কল্পনা স্বপ্ন সেই মানুষটার কিন্তু হৃদয়ের ভিতরে যে এত সুন্দর কিছু রয়েছে এটা কিন্তু সত্যিই অজানা ছিল কেমন লাগছে গান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের গমীর উদ্দিন সাথে যোগাযোগের মাধ্যমটা আমরা বলে দেবো কারণ আমরা চাই যে আমাদের অনেক ভালো ভালো প্রোগ্রাম শহর অঞ্চলে হয় বেশ অদ্ভুত অদ্ভুত গান শুনি সেই গান সেই গানগুলোতে হৃদয়ের প্রশান্তি দেওয়ার বদলে এটা যন্ত্রণা তৈরি হয় কিন্তু আমার এখানে কেন যেন ঘুম পাচ্ছে এখানে যারা আছে কেউই ওঠেনি সবাই দুপুরে খেতে যাবে বাসায় দুপুরের সময়টু একটা ব্রেক থাকে অর্থাৎ একটু বিরতি নেই কাজের সময় প্রচণ্ড রোদ তো বাইরে এখন সবাই একটু যাবে কি না বাড়িতে সবাই কিন্তু একটু চুপ হয়ে বসে আছে এই কণ্ঠের মায়ায় যে কেউ পড়বে এই কণ্ঠের প্রেমে পড়াটা স্বাভাবিক যেমনটি আমরা পড়ছি পরে ঘুম পাচ্ছে এটা চোখে ঘুম ঘুম একটা ভাব চলে আসছে আমরা জানি যে বিভিন্ন জায়গায় বড় বড় প্রোগ্রাম হয় আমরা চাই যে এরকম শিল্পী আসলে বড় প্রোগ্রামে যাক এবং বড় বড় আয়োজনে তার সঙ্গীত পরিবেশন করুক এবং মানুষের একটু হলেও একটু আনন্দ দিক অন্য জগতে নিয়ে যাক আচ্ছা এরপর আমরা আরেকটা আব্দুল আলি আব্দুল আলিমের গান আমরা কি ওই মান্নাদের গানকে আর শুনতে পারবো কি এবার আচ্ছা আপনি আপনার পছন্দটাকে একটা গান করেন আচ্ছা ঠিক আছে আব্দুল আলিমের গান আসলে ওনার স্পেশালিটি আছে আব্দুল আলিমের গান আমরা আর একটা আব্দুল আর শিফে মান্নাদের গান আমার কাছে খুব ভালো লেগেছে আমার কেন মনে হয়েছে আমি আরেকটা শুনবো শুনব আমি জানি না কতক্ষণ চলবে এটা আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা একটু হলেও ওনাকে কষ্ট দিব একটু একটু হলেও আমরা দু একটা গান বেশি শুনবো পেয়ে যখন গেছি লোকটাকে সহজে ছাড়ছি না কোন গান শুনবে এবার এবার হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি শাড়ি লোকে ও আমার মনে পড়ছে যে ক্লোজা তারকা এই সালমা গানটি গিয়েছিলো সম্ভবত সেই সময় মানে ওই গানটি নতুন করে ভীষণভাবে আলোচিত হয় আমরা দেখি তো এই গানটা চাচার গলায় কেমন লাগে পাখি সোনারি লোকে পাখিটি পাখি সোনারি মারণ খিটি চাৰিলে কিয় জানিলা দেখিলে পাখি দিয়া যে পাখি উইৰা গেল হাই চোখেৰ পালে পাখিটি চাৰিলে হল দিয়া পাখি সোনারি বরণ পাখি কি সারি লোকে সোনার পিঞ্জিরা শূন্য করিয়া কোন বনে পাখি গেল উলিযা পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া হাঙ্গা পড়ে সেই না পাখির শোকে পাখিটি সারি লোকে হল পাখি সোনারি মরণ পাখিটি সারি লোকে ছবি যদি ভুলে যাবি রে পাখি তবে কেন হাই দিলি রে যদি যাবি পরেও পাখি কেন বাঁধা ছিলি বুকেতে বাসা কত নামধুর গান শুনাইয়া গেলি রে শেষে কেন কাঁদাইয়া তোমারে সরিয়া দরিয়া তোমারে সরিয়া দুঃখেরও দরিয়া উথলি ওঠে হায় স্বজনের চোখে পাখিটি লোকে হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি সারি লোকে কেউ না জানিল কেউ না দেখিলো কেমনে পাখি দিয়া যে পাখি উইড়া গেল হাই চোখের পলকে পাখিটি ছড়িল লোকে পাখিটি ছড়িল লোকে রে আমার পাখিটি ছড়িল লোকে পাখিটি ছড়িল লোকে ওহ আসলে মানে আমি কোনো প্রশংসা আমার জন্য মানে মনে হচ্ছে বলা সম্ভব না কোনো প্রশংসা আমার কোন ভাষায় বলবো আমি জানি না অসাধারণ এবং তিনি হচ্ছে যেখানে যান মাঠে কাজ করেন তবুও তিনি হচ্ছে ওনার একটা ছোট ডায়েরি আছে ওটা নিয়ে উনি ঘোরেন উনি সবসময় এটা নিয়ে বেড়ান কারণ উনি হচ্ছে মাঠে কাজ করতে করতে যখন কোনো গান মনে হয় উনি সেভাবেই উনি লেখেন খামারে কাজ করেন তখন তিনি গান করেন এবং যখন নতুন কোনো সুর নতুন কোনো কথা ওনার ভেতরে আসে তখনই নাকি এটা দিয়ে উনি লেখেন ছোট্ট একটা বইয়ের মতো আর কি ওটা নিয়ে সবসময় ঘোরেন এবং আমরা অবাক হয়েছি যে একটা মানুষ গান এত হৃদয়ে ধারণ করে গানকে এত পূজা করে উপাসনা করে আমার একটা ভাবার বাইরে ছিল খুব চমৎকার গলা এবং তিনি অনবদ্য গান করতে পারেন আমরা আব্দুল আলিমের গান শুনছিলাম আমরা আসলে একটু বিরতি দেওয়া দরকার কণ্ঠশিল্পীরও তো একটা ব্রেক দরকার আমরা এক মিনিট বিরতি নেব তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসছি আমরা গ্রামের রাস্তা ছোট্ট বিরতি শেষ করে আমরা আবারও সেই কাঙ্ক্ষিত গানের অনুষ্ঠানে ফিরে এসেছি এবং আমি জুয়েল আপনাদের সঙ্গে যথারীতি যুক্ত হয়ে গেলাম এবং ক্যামেরার পেছনে অক্লান্ত পরিশ্রম করছে অনুষ্ঠানের সার্বিক দিক নির্দেশনা লোকেশন ক্যামেরা সেট আপ কোন পাশে রোদ কোন পাশে ছায়া সব কিছু মেনটেন করতেছে আমাদের সম্রাট ভাই তাকে অনেক অনেক ধন্যবাদ অক্লান্ত পরিশ্রম করছে সিলেট আজকের এই সঙ্গীত মুখর একটি ভরা দুপুর সফল করার জন্য একেবারে ঘুঘু ডাকা দুপুর আমাদের এই দিকনগরের মাঠের যে ছুঁয়ে আসা দক্ষিণা বাতাস এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তাও যদি হয় এরকম একটা গানের সাথে এরকম সব সব বাতাস তাহলে তো কথাই নেই আর যাক আমরা আবারও গানে চলে যাই চাচ্ছা আমরা আবারও একটা মানাদের গান শুনতে চাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে গান করেন কতদিন দেখিনি তোমা তবু মনে পড়ে তব মুখানি স্মৃতির মুকুরে মম আজও তবু ছায়া পড়ে রানী কতদিন দেখিনি কত স্মৃতির মুকুরে মম আজ তো বোঝায়া তোমার দর্শক আসলে যেহেতু আমাদের হঠাৎ করেই একটা অনুপস্থিতি এবং অনুপস্থিতির মধ্যেই একটা সঙ্গীত অনুষ্ঠান এবং গ্রামের এই মাঠের ধারে বসে আমাদের ফিরতে অন্য কাজে আমরা আরেকটি গান শুনবো আমরা যেহেতু এখন দুপুরে বিশ্রামের সময় সারাদিন খেটে খাওয়া মানুষগুলোর আসলে আমরা এত বিরক্ত করতে চাই না কিন্তু তার গানের যে গলা সেটা শুনে তো আসলে মন চায় না তাকে ছাড়তে তারপর ছাড়তে হবে আমাদেরকেও যেতে হবে অনেকটা দূর চারপাশে মেঘ করছে বৃষ্টির পূর্বাভাস সেটাও হতে পারে সব মিলিয়ে আমাদের উঠতে হবে আর আমরা একটি মাত্র শুনতে পারবো গান কেমন লাগছে সেটা আমাদেরকে লিখে জানাবেন মন্তব্যে এবং আমাদের উদ্দিন চাচার ফোন নম্বর আমাদের থাকবে স্কিনে স্ক্রিনে অবশ্যই তার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আপনার এলাকায় কোনো সঙ্গীত অনুষ্ঠান হলে আমরা চাই যে এরকম প্রতিভাবান শিল্পী সুযোগ পাক এবং তার এই দ্বারাজ গলাটা রাষ্ট্রীয়ভাবে একটা কোনো মানে সঙ্গীতাঙ্গনে এটা প্রয়োজন হয়ে পড়ুক এটা আমরা সবসময় চাই আর এই জন্যই আপনাদের ছোটো ছোটো যে অনুষ্ঠানগুলো হয় সঙ্গীত অনুষ্ঠানগুলো হয় সেগুলো তো অবশ্যই তাকে আপনারা অতিথি শিল্পী করে নিয়ে যাবেন এটা আমাদের আশা আর আমাদের আমাদের স্টুডিওতে উনি যাবেন এটা আমাদের একটা প্রাণের চাওয়া আমরা এখন শেষ গানটা শুনবো শেষ গান আচ্ছা আপনার একটু কথা বলি কোনো কথাই বলা হলো না শুধু গান ছাড়া সব মিলিয়ে গানের চর্চাটা আসলে কখন করেন বা কিভাবে করেন গানের চর্চা করা হয় না এখন আসলে বয়স হয়ে গেছে এখন চর্চা করা হয় না তবে বাজার সাজে একটু বসি হরিনকুণ্ড একটা জায়গা আছে সেখানে বসি মানে কাজের ফাঁকে ফাঁকে এখন অনেকেই তো আপনার গান শুনে মুক্ত হবে হওয়ারই কথা এত সুন্দর গান আপনার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থাটা আসলে কি আমি চাই যে আপনি সঙ্গীত অনুষ্ঠানগুলোতে আপনি পার্টিসিপেট করেন এবং আপনার গলাটা একটু পৌঁছাক সব জায়গাতে পৌঁছাক আপনার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থাটা কি আসলে যোগাযোগ তো ওই হরিনাকুণ্ড দিকনগর গ্রামের কথা বললি চেনবে সবাই মানে এখন তো আধুনিক যুগ এখন ইলেকট্রনিক যুগ অনেক সময় থাকে না যে দূর থেকেও মানুষ আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে চায় তার আপনাকে ডাকতে চায় আপনার কোনো ফোন নাম্বার থাকলে সেটা এই সেটা একটু সেটা দর্শকদেরকে জানান ফোন নাম্বার আছে ফোন নাম্বার হ্যাঁ সেটা একটু বলে দেন হ্যাঁ বললেন দর্শকদের সাথে এবং আমরা চাই যে আপনাদের সঙ্গীত অনুষ্ঠানগুলোতে আমাদের তাছাড়া ভালো গান করে যেহেতু উচিত তার গানটি পৌঁছে যাওয়া সব জায়গায় একটু বলে দিন আপনার মুখে ফোন নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু এইট টু ফোর ডাবল অনেক ধন্যবাদ আমরা শিল্পীর লোকেশন পেয়ে গেছি এবং তার ফোন নম্বরও পেয়ে গেছি এবং অবশ্যই টিভি স্ক্রিনে থাকবে ফোন নাম্বার সেখান থেকেও আপনারা নিতে পারবেন আমি চাই যে তার গানটি আমরা বারবার শুনতে চাই বারবার শুনতে চাই অনেক অনেক অনুষ্ঠানের সুন্দর গান করবেন আমি জানি না আসলে সমস্ত বাদ্যযন্ত্র থাকলে আর সব ব্যবস্থা থাকলে উনি কী দারুণ গাইতেন আমি জানি না খালি গলায় যেরকম শুনলাম এটা আসলে মুগ্ধ হওয়ার মতো ব্যাপার আমরা শেষ গানটা শুনবো চাচা হাজার হাজারণের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি পৃথিবীতে প্রেম বলে কি শুনে প্রেম বলে কি শুনে হাজার মনের কাছে প্রশ্ন রেখে তবু মানুষ করে হৃদয়ের গৌর বলে প্রেম সে তো ফুলে যাস তবু মানুষ করে হৃদয়ের গৌর বলে প্রেম সে ফুলে ফুলে যাস আমি বলি মিছে সব মানুষের জন্য আমি বলি মিশে সব মানুষের জন্য ফুলে মতো মানুষের পৃথিবীতে প্রেম বলে কি শুনে প্রেম বলে কি শুনে হাজার মনের কাছে প্রশ্ন রেখে নিজের হাতে গড়া সার্থের শৃঙ্খল হয়ে গেছে তো পৃথিবীর সম্বল নিজের হাতে গড়া স্বার্থের শৃঙ্খল হয়ে গেছে আজিত পৃথিবীর সম্বল যারা চাই চিরদিন সে তারা ধন্য যারা চাই চিরদিন সে তারা ধন্য আসলে দেবার কারো কিছুবার নে পৃথিবীতে প্রেম বলে কিছু নে প্রেম বলে কিছু কিছু নে হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি পৃথিবীতে প্রেম বলে কিছুনে প্রেম বলে কিছু নে হাজার মনের কাছে প্রশ্ন রেখে দর্শক ইতিমধ্যে আমরা গানের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি এবং আমাদের এখন উঠতে হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জুয়েল আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম এবং ক্যামেরার পেছনে অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা করেছেন আমাদের প্রিয় সম্রাট ভাই তাকেও অনেক অভিনন্দন চলুন সবাই এ পর্বের মতো ওঠা যাক আর আপনার পাশে যদি এরকম কোনো প্রতিভাবান ব্যক্তি থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুল করবেন না আমরা চলে যাব তার কাছে এবং তার প্রতিভা ছড়িয়ে দেবো বিশ্বময় সেই প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কাছের মানুষটাকে খেয়াল রাখবেন আল্লাহফেজ বৃষ্টির কাজ থেকে কাতে শিখেছি আমায় কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই ও আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি আমায়ার কান্নার ভয় দেখিয়ে কোনো